আমি তোমাদের সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত। নিজেকে একজন গর্বিত পিতা বলে মনে হয়। আমার মেয়ে জামাইরা সবাই একজন সাকসেসফুল বিজনেসম্যান, এ কথাটা ভাবতে আমার মন সাগরের মতো হয়ে যায়। আমি আশা করি আমার ছোট মেয়ে সোনিয়া আর তার হবু বর তোমাদের মতোই ভালো হবে। জি আম্মা। তোমরা ভালো থাকলে আমার মেয়েরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এই কথাটা আপনি ঠিকই বলেছেন। জি আপা। প্রত্যেক বাবা মাই স্বপ্ন দেখে তার সংসারে তার মেয়েরা তার জামাইরা সুখে শান্তিতে থাকুক। তোমরা সুখে শান্তিতে থাকলে আমরাও সুখে শান্তিতে থাকব, আর এটাই তো আমাদের স্বপ্ন। এই স্বপ্নই আমি দেখি। ফোন করলে অসুখী হও এটা আমি কখনো চাই না। এই যে তোমরা আজকে কত কিছু গিফট আমার জন্য নিয়ে এসেছো, এটা কয়জন শ্বশুর শাশুড়ি পায় আমি জানি না। এই সৌভাগ্য থেকে আমি কিন্তু বঞ্চিত হতে চাই না। এই একাত্মতা যেন থাকে, সেজন্যই আমি তোমাদের আজকে সবাইকে আমার কাছে ডেকেছি। কিরে, আমি বলেছিলাম না তোমার আব্বুর মতন আব্বু দুনিয়াতে আর একটাও খুঁজে পাবে না। আম্মা, আমার তো বাবা মা অনেক আগে মারা গেছে। আমি ওর বিয়ে করার পর থেকে এটা কোনো সময় ফিল করি না যে আমার বাপ মা মারা গেছে। আপনারে দেখলে আমার মার কথা মনে হয়, আর আব্বা জানটে দেখলে আমার বাবার কথা মনে হয়। আপনারা দুইজনই আমার বাপ মা। জি আপু, আপনাদের জামাই তো খেতে বসতে ঘুমের মধ্যে পর্যন্ত শুধু আপনাদের কথাই বলে। তার মুখে একটাই কথা, আমার আব্বা, আমার আম্মা। কখনোই সে মনে করে না যে তার আব্বা আম্মা নন আপনারা। হায় রে, কি বাজে তেল মারবার পারে রে! শেষমেশ তেলের মধ্যে স্লিপ করিয়া আব্বু আবার অর্ধেক শুইলানা যায়। আব্বু, আমি সবুরের সাথে খুব শান্তিতে আছি, আপনি আমাকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। ও আপনাকে খুব ভালোবাসে কিন্তু সবার মতো বলতে পারে না। আমি বলছিলাম কি, সোনিয়া, বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে হয় না, বুঝেছ? চুপ করে বসো তো। আপু, দুদিন পরে আমার বিয়ে, আমি বোধহয় এখন আর ছোট নেই। বিয়েটা আগে হোক, তারপর কথা বলিস, নির্লজ্জ বেহায়া কোথাকার। আমরা তো বিয়ের আগে বিয়ে নিয়ে কোনো কথাই বলিনি, তাই না আম্মু? আচ্ছা, তোকে বইনে বইনে এরকম ঠোসা ঠোসি, এটা তো জীবনেও আমি দেখিনি এরকম। আমরাও কিন্তু সাত বোন ছিলাম, বুঝছস? আমাকে মধ্যে জীবনেও এরকম হয় নাই, ভালো লাগে না এগুলো আমার, বুঝছস? তোমরা থামো, আমার কথা এখনো শেষ হয়নি। আব্বা, আপনার সাথে যদি কেউ বেদবি করে, বুঝছেন, এটা আমার মোটেও সহ্য না। আপনি যখন কথা কন দেখেন না, আমি কি সুন্দর মাথা নিচে করে বই থাকি। আপনার কতখানি ভক্তি শ্রদ্ধা করি এটা আপনি একটু চিন্তা করে বুঝতে পারবেন। ক্রিমিনাল তো মনে হয় আব্বু আমার বিরুদ্ধে কোনো সত্য মিথ্যা কথা কয়া কাণ্ড বাড়ি করছে। মনে হয় সব টাকা আমার দিব না, ওকে ওই টাকা থেকে বাদ দিব। তাও ভরসা রাখে আল্লাহ মারেকেটা। আশা করি শ্বশুর আব্বা যা দিব আমাক ভালোই দিব নে। আমার মনে হয় আমার শ্বশুর আব্বা সব টাকা আমারে দিব না। এই পাটপাট ডায়া জুড়ছে, পাটপাড়েও যদি আবার কিছু দেয়। আমি একটা গল্প বলি। আমার এক বন্ধুকে দেখেছি, তার জামাইকে ব্যবসা করার জন্য মাঝে মধ্যেই টাকা দিত ধান হিসেবে। জামাইটা শ্বশুর শাশুড়ির খুব ভক্ত ছিল।
শ্বশুর শাশুড়ির খুব শ্রদ্ধা ভাজন ছিল। শ্বশুরকে মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা করত, তাদের সেবা যত্নের কোনো ত্রুটি করত না। আমার বন্ধুটির মেয়ে জামাই হঠাৎ করে ব্যবসার জন্য অনেকগুলো টাকা চাইল। আমার বন্ধু রাজি হয়ে গেল এবং অনেকগুলো টাকা তাকে ব্যবসার জন্য দিল। যে জামাইটি চিরদিনই আমার বন্ধুর বাড়ির রাস্তা বলেনি, এই টাকা পাওয়ার পর জামাইটি তার শ্বশুর বাড়ির রাস্তাই ভুলে গেল। সবার স্বার্থে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার রিটায়ারমেন্টের একটা টাকাও কোনো জামাইকে ব্যবসার জন্য দেব না। Not a single taka. এমনকি যদি আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং বোমা বয়সে আমাকে বলেন, তাও আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। মানুষের বয়স হইলে যে মানুষের মাথা খারাপ হয়, তোমার বাপের দেখলে তার প্রমাণ। বইরা বয়সে তোমার বাপের বিমৃত হতে দিচ্ছে। এই রাখো, মেয়ের জামাইকো সামনে এরকম করে কথা কয়? হ্যাঁ, উনি বেকু পাগল দেখে এরকম করে কথা বলতে গেল। চুপ করো, ওনার জন্য আমরা কিছু করি না, ওনার জন্য কোনো দরদ নাই মাগো, মায়া নাই। আর ওনার রিটায়ারমেন্টের টাকা দেবো, এই করবো সেই করবো, ও বাবা আইলেও তার টাকা দেবো না কাউরে। ও বাবা তার কাছে আইফেল লেগে বই রয়েছে, তোমার বাপে কি যে ও বাবা আইব? উঠা, আম্মু আমি যদি ওই রকম বড় দুলাবার মতো অসভ্য হইতাম বুঝছেন, তাহলে আমি ওইরকম কথা কইতাম। কিন্তু আমার তো একখান বংশ পরিচয় আছে নাকি, আমি তো ওইরকম কথা কয়া পারি না। আম্মু এসব কি হচ্ছে? চলো তুই চল, চল আমার সাথে চল, উঠ।